নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার এই চ্যানেল হিস্ট্রি টিউশনে। তোমরা জানো যে এই চ্যানেলে সাধারণত আমি ইতিহাসের বিভিন্ন টপিক আলোচনা করে থাকি। তোমরা যদি আমার চ্যানেলটি ভালো করে দেখবা, লক্ষ্য করবা, তাই দেখবা এখানে আমি ইতিহাসের বিভিন্ন টপিক অলরেডি আলোচনা করে ফেলেছি। আমার নেক্সট আমার প্রিভিয়াস একটি ভিডিও আপলোড করেছিলাম, যেটা ফরাসি বিপ্লবের কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওতে তোমরা খুব সুন্দর রেসপন্স দিয়েছো, সেই ভিডিও ভিউ আমার আশার বাইরে ছিল, তো তার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ। তো ওই ভিডিওতে আমার একটি সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিল, স্যার আপনি ফরাসি বিপ্লবে নারীদের অবদান সম্পর্কে আলোচনা করেন। ফরাসি বিপ্লবে নারীদের অবদান খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, তো আজকে সাধারণত আমি সেই টপিক নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি বলে রাখি যে ফরাসি বিপ্লবের কারণটা আমাদের জানতে হবে, তারপরে নারীদের বিষয়ে আলোচনাটা পরে হবে। তো আমি এর একটি ভিডিওতে অলরেডি একটি ভিডিও আপলোড করে ফেলেছি যে আমি একটি ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি ফরাসি বিপ্লবের কারণ সম্বন্ধে। তোমরা ভিডিওটি অবশ্যই দেখবা, আমার চ্যানেলে অবশ্যই এখনও ভিডিওটি আছে। তো সেখানে আমি চারটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম, যেটা ফরাসি বিপ্লবের কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেটা একটি হলো সোশ্যাল দিক, একটি হলো পলিটিক্যাল, একটি হলো অর্থনৈতিক যেটা ইকোনমিক্যাল, এবং চতুর্থটি হলো ধর্মীয় দিক মানে রিলিজিয়াস অ্যাসপেক্ট। চারটি বিষয় আমি আলোচনা অলরেডি করেছিলাম। আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হলো ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট, মানে ফিলোসফিক্যাল যেসব দার্শনিক ছিল তাদের যে বিভিন্ন লেখা বই, তাদের যেসব তাদের যে বিভিন্ন মতবাদ, বিভিন্ন তাদের যেসব তথ্য তারা তুলে ধরেছিল, সেগুলো সাধারণত লোকরা পড়ে, সেগুলো মানুষজন পড়ে সাধারণত খুব গুরুত্বপূর্ণ একটি ধারণা মানুষজন লাভ করেছিল, এবং সে থেকেই সাধারণত মানুষদের মধ্যে ফরাসি বিপ্লবের যে রাজাদের স্বৈরাচারী শাসন তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল। তো আজকে যে টপিক ফরাসি বিপ্লবের নারীর অবদান, সেটা শুরু করা যাক। তো প্রথমেই 1800 শতাব্দীতে নারীরা সাধারণত পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত। নারীরা সাধারণত শিল্পের সঙ্গে যুক্ত ছিল, কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল, এবং বিভিন্ন বস্ত্রশিল্প বিভিন্ন কারখানায় নারীরা সাধারণত পুরুষদের সঙ্গে যুক্ত ছিল। তো তোমরা সবাই জানো যে 1789 খ্রিস্টাব্দের 5ই মেতে সাধারণত ফরাসি বিপ্লব শুরু হয়েছিল, এবং 14ই জুলাই বাস্তিল দুর্গের পতন ঘটেছিল। এবং বাস্তিল দুর্গের পতনে সাধারণত নারীদের সঙ্গে সাধারণত পুরুষদের সঙ্গে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সে বাস্তিল দুর্গের পতনে। তো বাস্তিল দুর্গ নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানাবো, তোমাদের যদি বাস্তিল দুর্গ সম্বন্ধে কোনো ধারণা না থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি একটি বাস্তিল দুর্গ সম্বন্ধে পতন সম্বন্ধে একটি আমি নতুন আলাদা করে একটি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেব। তো নারীরা সাধারণত সে সময় পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতো, নারীরা সাধারণত কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল, এবং সে সময় সাধারণত ফ্রান্সে সাধারণত 60টির বেশি ক্লাব নারীরা পরিচালনা করত। তো সেই সব ক্লাবের মহিলারা এবং সাধারণ ফ্রান্সের নারীরা প্রায় 10,000-এর মতো নারীরা রাজার বিরুদ্ধে তারা প্রতিবাদ শুরু করেছিল, এবং রাজার যে প্রাসাদ যার নাম টুইলারিস, সেই প্রাসাদে গিয়ে নারীরা বিক্ষোভ শুরু করেছিল। এছাড়াও তারা বিভিন্ন নারীরা বিভিন্ন দুর্গ রাজার দুর্গতে গিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছিল, সেটা ধনী হোক বা গরিব হোক, যে সব ধরনের মহিলারা তারা সাধারণত রাজার কাছে গিয়ে প্রতিবাদ করেছিল। এবং ফরাসি বিপ্লবের নারী তাদের দুর্ভাগ্যের জন্য সাধারণত ফরাসি বিপ্লবের রাজতন্ত্রের যে প্রভাব, রাজার যে প্রভাব, তারা সাধারণত সেই রাজতন্ত্রের প্রভাবকে দায়ী করত, এবং আশা করেছিল রাজতন্ত্র পতন হলে তাদের সাধারণত দুঃখের দিন অবসান হবে এবং তাদের সুখের দিন আসবে। এবং ফরাসি বিপ্লবের পরে নারীরা সাধারণত নারী পুরুষের যে সাম্যের যে একটি প্রস্তাব নারীরা তুলে ধরেছিল, সেই প্রস্তাবে সাধারণত ফরাসি বিপ্লবে আন্দোলনে যেসব পুরুষরা যুক্ত ছিল তারাও সেই প্রস্তাবে সামিল ছিল, এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মহিলা হল আলেম্পি ডি গাওজেস।
তার লেখা বিখ্যাত একটি বই দ্য রাইট অফ উমেন, তোমরা দেখতে পাচ্ছ পিকচারে, দ্য রাইট অফ উমেন 1791 খ্রিস্টাব্দে বইটি প্রকাশিত হয়েছিল। সে বই সাধারণত তিনি নারীর অংশগ্রহণের অধিকার দাবি করেছিল, নারীর যে আইন প্রণয়ন সেই আইনে নারীর অংশগ্রহণে তা যাই দাবি করেছিল। এছাড়াও সংবিধান সবাই নারীদের যে অধিকার যেটা আগে ছিল না তারা সেই অধিকারের জন্য প্রতিবাদে সামিল হয়েছিল। এবং সারা বিপ্লবী সরকারের বিভিন্ন আইন প্রবর্তিত নারীর জীবনযাত্রার যে মান উন্নয়ন সেদিকেও তারা সাধারণত তাদের আওয়াজ তুলেছিল। এছাড়া বালিকাদের স্কুলে যাওয়ার যে বাধ্যতামূলক, বালিকারা স্কুলে যাবে সেটা সাধারণত বাধ্যতামূলক সে সময় করার কথা উঠেছিল। এছাড়া ব্যবসা বা চলাফেরায় বা মানুষ নারীর স্বাধীন আচার আচরণ সাধারণত নারীরা যাতে করতে পারে সেই জন্য তারা তাদের স্বাধীনতার কথা তুলে ধরে। এছাড়াও বিভিন্ন আইন, সম্পত্তি, নাগরিক অধিকারের জন্য যে বৈষম্য ছিল সে সময় নারী পুরুষের মধ্যে, সেটা সাধারণত নারীরা সে তখনকার ফরাসি বিপ্লবের পরে নারীরা প্রকাশ্যে সে তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারে। এবং এই সময় নারী মুক্তির যে আন্দোলন শুরু হয়েছিল তা পরবর্তীকালে নারী সমাজে যে অধিকার প্রতিষ্ঠা হয়েছিল তার গুরুত্বপূর্ণ কাঠামো সেই নারীদের আন্দোলন প্রভাব বিস্তার করেছিল। এছাড়া ফরাসি বিপ্লব ইউরোপে নারী মুক্তি আন্দোলনের সূচনা করেছিল। শুধু ইউরোপ না, গোটা ভারত, গোটা ওয়ার্ল্ডে নারী মুক্তির যে আন্দোলন শুরু হয়েছিল সেটা ফরাসি বিপ্লবের নারী মুক্তি আন্দোলনে তার প্রভাব গুরুত্বপূর্ণ ছিল। তো এটুকুই সাধারণ টপিক, বেশি টপিকটা খুব একটা বড় না, খুব সামান্য। তার মধ্যে কিছু কিছু নারী আছে যেটা আলিম্পি ডি গাউজেস তার লেখা দ্য রাইট অফ দ্য উমেন, এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া টুইলারিস প্রাসাদ যে প্রাসাদটার কথা বলা হয়েছে সেই প্রাসাদটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে রাজা ষোড়শ লুই বা তার স্ত্রী নিয়ে থাকতেন সেই প্রাসাদও খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বাস্তিলের কবে প্রথম হয়েছিল এবং ফরাসিগুলো কবে শুরু হয়েছিল, চার পাঁচটি এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদেরকে বললাম। এই টপিকগুলো তোমরা অবশ্যই দেখবা, এই টপিকগুলো দেখলে এই কয়েকটা দিক দেখলে পরে তোমরা সাধারণত এখান থেকে যে কোনো কোশ্চেন দিলে পরে তোমরা সাধারণত কোনো সমস্যা হবে না। তো এটাই হলো আজকের টপিক, এটাই হলো আজকের আলোচনা, খুব ছোট, খুব সংক্ষেপে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। এই সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি মোটিভেট পাবো নতুন করে ভিডিও তৈরি করার, তোমাদের সামনে নতুন করে ভিডিও প্রেজেন্ট করার। আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে ভিডিও দেওয়ার। তো আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে অবশ্যই তোমরা সাপোর্ট দেও আমাকে, তাহলে আমি আরও ভালো করে নতুন ভিডিও করার চেষ্টা করতে পারি। তো আজকে ভিডিও অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।